একটি ধর্ম বিষয়ে আলোচনা করব। বলুন তো, রামের গায়ের রং কালো কেন, বা কৃষ্ণের গায়ের রং কালো কেন, বা নীলাভ কেন? কারণ এই সমস্ত অবতারদের নীলাভ করার কারণ, কারণ প্রকৃত ভারতবর্ষের খাঁটি মানুষদের গায়ের রঙের সাথে তুলনা করা হচ্ছে। প্রকৃত ভারতবর্ষের খাঁটি মানুষদের, যারা নিম্নশ্রেয় নিম্নবর্ণীয় মানুষ, তাদের গায়ের রঙের সাথে, ওদের সাথে তুলনা করা হয়েছে এবং দেখানো হয়েছে ওরা ব্রাহ্মণ বর্ণের নয়, বরঞ্চ উচ্চবর্ণের সাথে ধূর্ত বুদ্ধি প্রয়োগ করে তাদের কলাকৌশলগুলো রপ্ত করা এবং তাদের সাথে পাল্লা দিয়ে চলা, এইগুলো দেখানো হয়েছে মহাভারতে কৃষ্ণের এবং রামায়ণেও। মহাভারতে কি হলো, অর্জুন ক্ষৈত্রবংশীয় কিন্তু ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে দ্রৌপদীকে লাভ, সব মিলিয়ে উচ্চবর্ণকে সঠিক শিক্ষা দেওয়ার একমাত্র পথ তখন করার সময় দেখেছিল ক্ষৈত্ররা। আর সে ক্ষৈত্র ভারতবর্ষের প্রকৃত খেটে খাওয়া মানুষ, নিচু স্তরের মানুষরা হচ্ছে যারা একটু ক্ষমতাবান ছিল, যাদের একটু বুদ্ধিদীপ্তি ছিল, তারা হয়েছিল ক্ষৈত্র। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, বলুন 100 বার বলুন। এতে হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষদের, নিম্নবর্ণীয় মানুষদের নামের প্রচার, তাদের গর্বের প্রচার। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণকে সেবা করুন, রামকে সেবা করুন। এতে ভারতবর্ষের খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতীকের চিহ্ন প্রকাশ পাবে। কিন্তু অন্যান্য দেবদেবী বা অন্যান্য কিছু পুজো করে বর্ণশ্রেয়দের তেল মাখানো, পদলেহন করা কখনোই ভালো নয়। রামায়ণ মহাভারত এবং বৈদিক সাহিত্যদের মধ্যে তর্ক বিতণ্ডা, এটা হচ্ছে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে ওখানে শিবকে বা অন্যান্য দেবতাকে ক্ষৈত্রদের বিনাশকারী রূপে দেখানো হয়েছে, পরশুরামকে, আর এদিকে ক্ষৈত্ররা ব্রাহ্মণদের বা উচ্চ সম্প্রদায়দের বোকা বানিয়ে মাথায় টুপি দিয়ে কীভাবে সাম্রাজ্য হস্তান্তরিত করতে হয়, কীভাবে ক্ষমতা দেখাতে হয় দেখিয়েছে। তাই ভারতবর্ষের সাধারণ মানুষদের, নিম্নবর্ণীয় মানুষদের যদি ভালোবাসেন তাহলে হরে রাম বলুন, হরে কৃষ্ণ বলুন, শ্রীরাম বলুন। কারণ হচ্ছে ক্ষৈত্র সম্প্রদায় ভারতবর্ষের প্রকৃত সাধারণ মানুষের সম্প্রদায়ের প্রতীক হচ্ছে রাম এবং কৃষ্ণ। তাই বর্ণশ্রেয়দের তেল মাখাবেন না, এদের নাম ধরুন, এদের সেবা করুন, বিভিন্ন দেবদেবীর পুজো করবেন না, আর কারো দালালি করবেন না। এদের অনেক দালাল আছে, বর্ণশ্রেয়দের অনেক দালাল আছে, প্রচুর দালাল দেখেছি আমি, জানা, সামন্ত, মাইতি, দাসগুপ্ত, বিভিন্ন অনেক টাইটেলের মধ্যে, তাহলে সমস্ত টাইটেলে সমস্ত পদবীর সমস্ত ব্যক্তি নয়, তাদের মধ্যে 100 জনের 95% ব্যক্তি দালালি করেছে বর্ণাশ্রয়দের, তাদেরকে স্থান দিয়েছে, তাদের পিছনে তাদের নাম নিয়ে ভাঙিয়ে খেয়েছে। এক্সাম্পল দিয়ে, আমাদের বাড়ির কাছাকাছি একটা ব্যক্তিতে বা একটা দোকানে একজন ব্যক্তি, তার দোকানে একজন ব্যানার্জি চ্যাটার্জিধারী একজন ব্যক্তি, নাম দুটো টাইটেল অ্যাডজাস্ট করেই বলছি, একজন ব্যক্তি একটা পোশাক কিনেছে, সে প্রচার করতে আছে উমুক বাবু, ব্যানার্জি বাবু কি চ্যাটার্জি বাবু, এই পোশাকটা কিনেছে। অতএব এই টাইটেলধারী পদবীধারী পোশাকটা কিনেছে মানে পোশাকটা বিশাল ভ্যালু, তাই পোশাকটা আপনিও কিনতে পারেন। মানে অন্যজনের টাইটেল ভাঙিয়ে খাওয়ার প্রচেষ্টা এরকম প্রচুর মানুষের আছে। সরাসরি তাকে আমি বলে দিয়েছি যে তোর দোকানে কখনো জীবনে আমৃত্যু পর্যন্ত কখনো আমি কোনো দ্রব্যই কিনবো না, তখনই কিনবো যখনই তুই কারণ নাম ভাঙিয়ে, নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবি না, সেদিন কিনব। ঠিক সেরকম নাম ভাঙিয়ে নয়, বর্ণশ্রেয়দের তেল মাখিয়ে নয়, এই দালালিপনাদের মদত নয়, সত্যের পথে থাকুন, রাম কৃষ্ণের পথ অবলম্বন করুন এবং সাহসী হন। আর উচ্চবর্ণদের বোকা বানিয়ে, টুপি বানিয়ে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দেখিয়ে দিন ভারতবর্ষের খাঁটি মানুষদের সত্যি জোর কি। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভালো থাকবেন, গুড ডে।